দ্য মাসগ্রেভ রিচুয়াল লিখেছেন আর্থার কোনান ডয়েল, অনুবাদ করেছেন অদ্রিজ বর্ধন। শার্লক হোমসের চিন্তায় শৃঙ্খল ছিল, পোশাকে পরিপাট্য ছিল, কিন্তু পরিচ্ছন্নতা ছিল না ব্যক্তিগত অভ্যাসে। পারস্য দেশের চটির মধ্যে তামাক, কয়লা রাখার জায়গায় চুরুট, কাঠের মেন্টাল পিসে ছুরি দিয়ে গাঁথা জবাব না দেওয়া চিঠি, যেখানে সেখানে কাগজের স্তূপ আর যত্রতত্র রাসায়নিক বিশ্লেষণের সরঞ্জাম, গুছিয়ে রাখা ওর ধাতে নেই, কাউকে গুছোতেও দেবে না। কুঁড়ের বাদশার মতো দিনরাত হয় বেহালা, নয় বই নিয়ে বসে থাকতো চেয়ারে। একদিন তো চেয়ারে বসে 100টা কার্তুজ নিয়ে পিস্তল ছুটতে লাগলো দেয়াল লক্ষ্য করে, এবং গুলির দাগ দিয়ে চুনকাম খসিয়ে ভি আর অক্ষর দুটো ফুটিয়ে তুলল দেয়ালে। 9 মাসে 6 মাসে একবার অমানসিক পরিশ্রম করে পুরনো কেসের কাগজপত্র সাজিয়ে রাখত একটা বাক্সে, ফিতে দিয়ে বাঁধত, ক্রমিক সংখ্যা দিত। দলিলগুলো ছিল ওর বুকের পাঁজর, কিন্তু ওই একবারই, তারপর আবার আলসেমিতে পেয়ে বসত। উদ্যম বিস্ফোরিত হয়েই মিলিয়ে যেত, আসতো অপরিসীম নিষ্ক্রিয়তা। একদিন বিরক্ত হয়েই বললাম ঘরের কোণে ছড়ানো কাগজের ডাইগুলো সাজিয়ে রাখতে। বিরস বদনে শোবার ঘরে উঠে গেল হোমস। হিড়হির করে একটা পেল্লায় বাক্স টানতে টানতে ফিরে এলো একটু পরেই, চেয়ার টেনে নিয়ে বসল পাশে। ডালা খুলে নষ্টামির সুরে বলল, ওয়াটসন, এর মধ্যে এমন সব কেস আছে যা তুমি টেনে বার করতে চাইবে, নতুন কেস ভেতরে পড়তে চাইবে না। দেখলাম বাক্সটার 3 ভাগ ভর্তি রাশি রাশি লাল ফিতে দিয়ে বাঁধা কাগজের বান্ডিল। পুরনো মামলার দলিল, বললাম আমি। হ্যাঁ, আমার জীবনী কার্ডটি আমার জীবনে আসার আগে যেসব আশ্চর্য মামলার কিনারা করেছিলাম এর মধ্যে আছে সেই সবের বৃত্তান্ত। বলতে বলতে নিচ থেকে একটা কাঠের বাক্স টেনে বার করল হোমস। বাচ্চাদের খেলনার বাক্সের মতো ডালাটা একপাশে টেনে খুলতে হয়, ভেতর থেকে বেরোলো অদ্ভুত কতকগুলো জিনিস। দলা পাকানো একটা কাগজ, বান্দাদার আমলের একটা পেতলের চাবি, একটা কাঠের গোঁজের সঙ্গে সুতো দিয়ে বাঁধা মরচে পড়া 3টে ধাতুর টুকরো। অবাক হয়ে বললাম, অদ্ভুত অদ্ভুত জিনিস জোগাড় করেছো দেখি। এর সঙ্গে যে ইতিহাসটা জড়িয়ে আছে সেটাও কম অদ্ভুত নয়, বলে জিনিসগুলো একে একে সাজিয়ে রাখলো টেবিলে। নিবিড় চোখে চেয়ে রইল সেই দিকে, দুই চোখে দেখলাম আত্মপ্রসাদের ঝিলিক। বলল, মাসগ্রেভ সংহিতা যাতে কখনো না ভুলি, এই সংগ্রহ সেই কারণেই। মাসগ্রেভ সংহিতা নামটা এর আগেও তোমার মুখে শুনেছি, ঘটনাটা শুনিনি, বলবে? দুই চোখে দুষ্টুমি নাচিয়ে হোমস বললে, তাহলে কিন্তু কাগজের পাহাড় যেমন তেমনই পড়ে থাকবে, কেসটা কিন্তু সত্যিই অসাধারণ। আমার কীর্তির তালিকা অসম্পূর্ণ থেকে যাবে এ ঘটনা না প্রকাশ পেলে। লন্ডনে প্রথমে এসে বাসা নিলাম ব্রিটিশ মিউজিয়ামের কোণে মন্টেগু স্ট্রিটে। গ্লোরিয়া স্কট কেসেই প্রথম বুঝি কোন পথে জীবিকা অর্জন করতে হবে আমাকে। মাসগ্রেভ সংহিতা আমার তৃতীয় কেস। প্রথম দিকে কেস আসতো ছাত্র বন্ধু মারফত, বাকি সময়টা ব্রিটিশ মিউজিয়ামে বই পড়তাম, নিজেকে আরও তৈরি করতাম। রেজিনাল্ড মাসগ্রেভ পড়ত একই কলেজে, খানদানি চেহারা, চেহারা দেখলেই চোখের সামনে যেন ভেসে উঠত সামন্ত যুগের বিরাট খিলানওয়ালা পুরনো প্রাসাদ। উত্তর অঞ্চলে সুপ্রাচীন মাসগ্রেভের মূল অংশ থেকে ওরা বিচ্ছিন্ন হয়ে এসে প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিম সাসেক্সের হার্লস্টোনে। বছর চারেক ওকে দেখিনি, হঠাৎ একদিন হাজির হলো মন্টেগু স্ট্রিটের বাসায়। বলল, হোমস, কলেজে যেসব ভেলকি দেখি অবাক করে দিতে সবাইকে, শুনলাম সেই সব কায়দায় অনেকের সমস্যার সমাধান করছো ইদানিং? সাই দিলাম আমি। ও তখন বললে, হার্লস্টোনে অদ্ভুত কতকগুলো ঘটনা ঘটেছে, পুলিশ হালে পানি পাচ্ছে না। শুনে মনটা নেচে উঠল আমার, পুলিশ যেখানে থই পায় না আমি সেখানে কিছু করতে পারবো এই বিশ্বাস আমার বরাবরেরই, আর এই রকম সমস্যার জন্যই তো হাঁপ ইত্যাস করে বসে থাকা। সাগ্রহে বললাম, কি ব্যাপার বলো তো? রেজিনাল সিগারেট ধরিয়ে বললে, বছর 2 হলো বাবা মারা গেছে, আমি এখনও বিয়ে করিনি, পুরনো আমলের বাড়ি, ফি বছরে শিকারের জন্য অনেক লোককেও নেমন্তন্ন করতে হয়, কাজেই বেশ কিছু চাকর বাকর দরকার হয়, 8 জন ঝি, রান্নার ঠাকুর, বাটলার, 2 জন দারোয়ান আর একটা বাচ্চা চাকর, এছাড়া বাগান আর আস্তাবল দেখাশোনার জন্য লোক আছে। এদের মধ্যে সবচেয়ে পুরনো লোক হলো বাটলার ব্রান্টন, আগে স্কুল মাস্টারি করত, চাকরি যাওয়ার পর বাবা খাস চাকরের কাজ দেয়, খুব সুন্দর চেহারা, স্বভাবও তেমনই, 40 বছর বয়স, বেশ কয়েকটা ভাষা বলতে পারে, যে কোনো বাজনা বাজাতে পারে, 20 বছর আমাদের বাড়িতে আছে। দোষ ওর একটি, মেয়েদের প্রতি দুর্বলতা, যদ্দিন বউ ছিল ব্রান্টনও বেশ ছিল, বিপদনিক হওয়ার পরেই আরম্ভ হলো মেয়েদের নিয়ে খেলা, যে রেচেলকে তো বিয়ে করবে বলে কথাও দিয়ে দিল,
কিন্তু তারপরেই তাকে ছেড়ে আরেকটি মেয়ের সঙ্গে এমন মাখামাখি আরম্ভ করলো যে ব্রেন ফিভার হয়ে গেল রেচেলের, শরীর আধখানা হয়ে গেল। মেয়েটি সত্যিই ভালো, কিন্তু ওয়েলশের মেয়ে তো পান থেকে চুন খসলেই উত্তেজিত হয়ে যায়, ছায়ার মতো এখন বাড়িতে ঘুরে বেড়ায়, আগেরকার রেচেল আর নেই। এই হলো গিয়ে হারলস্টনের প্রথম নাটক। দ্বিতীয় নাটকের শুরুতে বদনাম নিয়ে চাকরি খোয়ালো ব্রান্টন। ব্রান্টনের অনেক গুণ, বুদ্ধিও প্রখর, কিন্তু এই বুদ্ধি ওর সর্বনাশ করে ছাড়ল। বেশি বুদ্ধি থাকার জন্যই সব জিনিসই জানতে চাইতো, সব ব্যাপারেই কৌতূহল থাকতো, যা ওর জানার কথা নয় সে ব্যাপারেও। ছোট্ট একটা ঘটনায় একদিন চোখ খুলে গেল আমার। গত বৃহস্পতিবার রাত্রে খাওয়ার পর কড়া পানীয় খাওয়াই ঘুমাসছিল না। রাত দুটোর সময় ভাবলাম, ধুত্তর, জেগে শুয়ে থাকার চাইতে বরং আধ পড়া উপন্যাসখানা শেষ করি। বইটা বিলিয়ার্ড ঘরে রেখে এসেছিলাম, ড্রেসিং গাউন গায়ে চাপিয়ে আনতে চললাম। লাইব্রেরি ঘরের পাশ দিয়ে যেতে হয় বিলিয়ার্ড রুমে। হঠাৎ দেখলাম আলো বেরোচ্ছে লাইব্রেরির খোলা দরজা দিয়ে। চমকে উঠলাম, নিশ্চয়ই চোর ঢুকেছে, কেননা আলো নিভিয়ে গিয়েছিলাম। বাড়িটা আমাদের পুরনো, প্রায় সব বারান্দা আর করিডোরের দেয়ালে হাতিয়ার টাঙানো থাকে। একটা টাঙ্গি পেরে নিয়ে পা টিপে টিপে গিয়ে দাঁড়ালাম লাইব্রেরি রুমের দরজায়। দেখলাম ইজি চেয়ারে বসে গার হেড করে একমনে একখানা ম্যাপের মতো কাগজ দেখছে ব্রান্টন। কোনো দিকে হুঁশ নেই, পরনে পূর্ণ পোশাক, রাতের পোশাক নয়। স্তম্ভিত হয়ে দেখছি এই দৃশ্য। ম্যাপখানা দেখা শেষ করে উঠে গেল ও দেরাজের কাছে। চাবি দিয়ে পাল্লা খুলে একটা কাগজ টেনে বার করলো খুপরি থেকে, টেবিলের ছোট আলোর পাশে মেলে ধরে পড়তে লাগলো তন্ময় হয়ে। পারিবারিক কাগজপত্রে ওর এই গোপন কৌতূহল দেখে রাগে ঘেন্নায় গা জ্বলে গেল আমার। এক পা এগুতেই চেয়ার থেকে ছিটকে গেল ব্রান্টন। দেখলাম ভয়ে ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল মুখ। ম্যাপের মতো কাগজখানা ঝট করে বাঁচ করে রেখে দিল বুক পকেটে। ফেটে পড়লাম আমি, বলে দিলাম সকাল হলেই যেন এ বাড়ি থেকে বিদায় হয়, এত বড় স্পর্ধা। ঘাড় হেঁট করে বেরিয়ে গেল ব্রান্টন। এত তন্ময় হয়ে কী পড়ছিল দেখবার জন্য টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম কাগজখানা খুব একটা দরকারি কিছু নয়, মাসগ্রেভ সংহিতা, ধর্মীয় নির্দেশের কায়দা শ্লোকের মতো লেখা কতকগুলো বাণী। মাসগ্রেভ বংশের সাবালক হলে প্রত্যেককে এটা একবার পড়তে হয়, এছাড়া আর কোনো দাম নেই। চাবি লাগানো ছিল দেরাজে, পাল্লা বন্ধ করে ঘর থেকে বেরোতে যাচ্ছি এমন সময়ে দেখলাম ব্রান্টন আমার সামনে দাঁড়িয়ে। কাকুতি মিনতি করে এক মাস সময় চাইল, লোকে যদি জানে গলা ধাক্কা খেয়ে রাতারাতি চাকরি গিয়েছে মাথা কাটা যাবে, তাই যেন নিজেই চাকরি ছেড়ে চলে যাচ্ছে এইভাবে এক মাসের নোটিশ দিতে চাইল। আমি বললাম, তোমার মতো বদচরিত্রের লোককে এক মাস এ বাড়িতে রাখা আর যায় না। যাই হোক, অনেক দিন নুন খেয়েছ, পাঁচজনের সামনে তাই তোমার মাথা হেঁট করবো না, সাত দিন সময় দিলাম। ও যেন কোকিয়ে উঠল, কাতরভাবে 15টা দিন সময় চাইল, আমি একদিনও বাড়ালাম না। বিধ্বস্ত মুখে মাথা নিচু করে ও চলে গেল। দুদিন মুখ বুঝে কাজ করে গেল ব্রান্টন, আমিও কারো কাছে কিছু ভাঙলাম না। তৃতীয় দিন সকালে রোজকার মতো সারাদিনের নির্দেশ নিতে আমার টেবিলে এলো না। ঘর থেকে বেরোতে গিয়ে রেচেলকে দেখলাম। রোগভোগের জন্যই মুখখানা বড্ড বেশি লম্বা আর ফ্যাকাশে ঠেকল। বললাম এখন ওর কাজ করার দরকার নেই, গায়ে শক্তি আসুক, ডাক্তার যদি বলে তাহলে কাজে লাগবে। বললাম নিচে গিয়ে ব্রান্টনকে পাঠিয়ে দাও। ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে রইল রেচেল, আচমকা পাগলের মতো হাসতে আর কাঁদতে কাঁদতে বলে, চলে গেছে ব্রান্টন, চলে গেছে। কোথায় গেছে? জানি না, জানি না। ব্রান্টন পালিয়েছে, পালিয়েছে। তারপরেই হাউ হাউ করে কান্না। দেখলাম হিস্টিরিয়াই ধরেছে রেচেলকে, লোকজন ডেকে ওকে ঘরে নিয়ে যেতে হুকুম দিলাম। নিজে গেলাম ব্রান্টনের ঘরে, বিছানায় শোয়নি রাতে, কিন্তু কালো স্যুট পরে বেরিয়েছে, অথচ জুতো রেখে গেছে, শুধু চটি পায়ে দিয়েছে, জানলা দরজা বন্ধ, টাকা পয়সা ঘড়ি জামা কাপড় সব রয়েছে। আশ্চর্য ব্যাপার তো, তাহলে ও গেল কোথায়? বিরাট বাড়ির সর্বত্র খোঁজা হলো, চিলে কোঠা থেকে পাতালঘর পর্যন্ত ওকে পাওয়া গেল না। পুলিশ ডাকলাম, আগের রাত্রে বৃষ্টি হয়েছিল, বাড়ি থেকে বেরিয়ে গেলে বাগানের ভিজে মাটির রাস্তায় নিশ্চয়ই পায়ের ছাপ থাকতো, তাও নেই। জিনিসপত্র না নিয়েই উধাও হয়েছে ব্রান্টন, এবং অত্যন্ত রহস্যজনকভাবে। দুদিন প্রলাপ বকে গেল রেচেল, নার্স মোতায়েন করলাম দিনে রাতে। তৃতীয় রাতে রেচেল ঘুমোচ্ছে দেখে নার্স চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিল, সকালে উঠে দেখলে সে নেই। জানলার নিচ থেকে তার পায়ের ছাপ গিয়ে শেষ হয়েছে জলার ধারে, হ্রদের জল মাত্র 8 ফুট গভীর। জাল ফেলা হলো জলে, রেচেলকে পাওয়া গেল না, কিন্তু জালে উঠে এলো একটা কাপড়ের থলির মতো অদ্ভুত কতকগুলো জিনিস।
জং ধরা কতকগুলো বেরং ধাতব টুকরো আর কয়েকটা ম্যাটম্যাটে রঙের নুড়ি বা কাঁচ, সেই থেকে আজ পর্যন্ত ব্রান্টন বা রেচেলের টিকি দেখা যায়নি। পুলিশ হালে পানি পাচ্ছে না হোমস, তাই এসেছি তোমার কাছে। ওয়াটসন, অদ্ভুত অন্তর্ধান কাহিনী শুনে আমার মনটা নেচে উঠল। সবগুলো ঘটনা দেখে মনে মনে পরপর সাজিয়ে নিলাম। ব্র্যান্টন আর রেচেল দুজনেই নিখোঁজ। রেচেল প্রথমে ভালোবাসত ব্র্যান্টনকে, পরে তাকে দু চক্ষে দেখতে পারত না। সে উদ্দাম উত্তাল আবেগময়, ওয়েলশের মেয়েরা যা হয়। ব্র্যান্টন পালিয়ে গেছে, এই ঘটনায় তার হিস্টিরিয়া হয়েছিল। তারপর লেকের জলে অদ্ভুত জিনিস বোঝাই থলি ফেলে উধাও হয়েছে। বললাম, মাসগ্রেভ, ব্র্যান্টন যে কাগজখানা দেখছিল সেটা কোথায়? এই নাও বলে এই কাগজটা বাড়িয়ে দিল মাসগ্রেভ। সেই সঙ্গে বললে, এটা কিন্তু এমন কিছু গুরুতর ব্যাপার নয়। ওয়াটসন, এই সেই কাগজ, মাসগ্রেভ সংহিতা, অদ্ভুত ছড়া, বিচিত্র প্রশ্নোত্তর, সাবালক হলেই মাসগ্রেভ বংশধরদের পড়তে হয়। শোনো, পড়ছি। এটা কার? যে গেছে তার। পাবে কে? যে আসবে সে। মাসটা তখন কি? প্রথম থেকে ষষ্ঠ। সূর্য তখন কোথায়? উগ গাছের মাথায়। ছায়া তখন কোথায়? এলম গাছের তলায়। পায়ের মাপ কেমন? উত্তরে 10 আর 10, পূবে 5 আর 5, দক্ষিণে 2 আর 2, পশ্চিমে 1 আর 1, তার পরেতে নিচে। বিনিময়ে দেব কি? যা আছে সব। আবার কি দিতেই বা যাব কেন? বিশ্বাসের দাম যে তাই। মাসগ্রেভ বললে, তারিখ নেই, কিন্তু বানান দেখে মনে হয় সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে লেখা। আসল রহস্যের কিনারা এতে হবে না। আমি বললাম, আমার কিন্তু মনে হয় একটা রহস্যের সমাধান করলে আর একটারও হয়ে যাবে। একটা কথা বলে রাখি, কিছু মনে করো না, ব্রান্টন তোমাদের বংশের 10 পুরুষের যে কোনো ব্যক্তির চেয়ে বেশি বুদ্ধিমান। কাগজটা সে আগেও অনেকবার দেখেছে, শেষবার দেখেছিল ঝালিয়ে নেওয়ার জন্যে, সেই সময় তুমি ওকে ধরে ফেলেছিলে। মাসগ্রেভ বললে, হতে পারে, এমন কিছু দরকারি নয় বলেই কাগজখানা ওইখানে রেখে দেওয়া হয়েছিল। তবে এর কোনো বাস্তব দাম আছে বলে মনে হয় না। ঠিক উল্টো, এটা দারুণভাবে একটা বাস্তব ব্যাপার। ব্রান্টন ঠিক সেই চোখেই এই কাগজ দেখেছিল, ম্যাপের সঙ্গে মিলিয়ে দেখেছিল ছড়ার কথা। ম্যাপটা পকেটে নিয়ে গেছে, তাই না? হ্যাঁ, কিন্তু ম্যাপের সঙ্গে মাসগ্রেভ সংহিতার কী সম্পর্ক বুঝছি না। সেটা বোঝবার জন্যই প্রথম ট্রেনে সাসেক্সে যাব। বিকেলবেলা পৌঁছলাম হার্লস্টোন। বাড়িটা প্রকাণ্ড, ইংরেজি এলক্ষরের মতো, একটা দিক বেজায় পুরনো, দরজার মাথায় লেখা 1607। এদিকটা এখন গুদামঘর আর মদ রাখার জায়গা হিসেবে ব্যবহার করা হয়, আর একটা দিক পরে তৈরি হয়েছে। বাড়ির সামনে বাগান, বাগান ঘিরে পুরনো আমলের প্রকাণ্ড গাছ। লোকটা 200 গজ দূরে বড় রাস্তার ধারে। আগে থেকেই কেসটা সম্বন্ধে একটা সিদ্ধান্ত মাথার মধ্যে খাড়া করে নিয়েছিলাম। মাসগ্রেভ সংহিতাই এই রহস্যের কেন্দ্রবিন্দু। আজব ছড়াটা আবল তাবল বকুনি মোটেই নয়। কোনো এক বুদ্ধিমান পূর্বপুরুষ হেঁয়ালি দিয়ে একটা পরম সত্যকে গোপন করেছেন। প্রতিটি বংশধরের সামনে সেই গুপ্ত সত্যকে মেলে ধরা হয়েছে। কেউ আসল অর্থ ধরতে পারেনি, পেরেছেন ব্রান্টন। ছড়ার মানে সে বুঝেছে, সেই মতো ম্যাপ এঁকেছে। নিশ্চয়ই কোনো একটা লুকোনো জায়গার হদিশ সেই ম্যাপে আর এই ছড়ার মধ্যে আছে। আমাকেও তা খুঁজে বার করতে হবে উগ গাছ আর এলম গাছের অবস্থান জেনে নিয়ে। আশ্চর্য সুন্দর একটা উগ গাছ দেখলাম বাড়ির ঠিক সামনে রাস্তার ডান পাশে। গাছ তো নয়, মহিরুহু সম্রাট বললেই চলে। পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল। মাসগ্রেভকে জিজ্ঞেস করে জানলাম, কাগজের ছড়া যখন লেখা হয় এ গাছ তার চাইতেও পুরনো। নরমানরা ইংল্যান্ড জয় করেছে যখন, তখনও ছিল। পরিধি 23 ফুট। আমার 1 নম্বর অনুমান তাহলে সত্যি হলো, ছড়ার মধ্যে উগ গাছের উল্লেখ করা হয়েছে কেন বোঝা গেল। এবার দেখা দরকার এলম গাছটা কোথায়। জিজ্ঞেস করলাম মাসগ্রেভকে, যখন লেখা হয় সেই সময়কার কোনো এলম গাছের হদিশ সে জানে কি না। ও বললে, নিশ্চয়ই জানি, কিন্তু 10 বছর আগে বাজ পড়ে পুড়ে গেছে, গুঁড়িটাও কেটে ফেলা হয়েছে। কোথায় ছিল গাছটা? জিজ্ঞেস করলাম। নিয়ে গিয়ে জায়গাটা দেখালো মাসগ্রেভ। বাড়ি থেকে উগগাছ পর্যন্ত লাইন টানলে ঠিক মাঝখানে পড়ে সেই গাছটা। 2 নম্বর অনুমানও সত্যি হতে চলেছে বুঝলাম। জিজ্ঞেস করলাম, এলম গাছটা কতখানি উঁচু ছিল জানা আছে কি? ঝট করে মাসগ্রেভ বললে, 64 ফুট। আমি তো অবাক ওর ঝটপট জবাব শুনে। তারপর শুনলাম, ট্রিগোনোমেট্রির অঙ্ক শেখবার সময়ে মাস্টারমশায়ের পাল্লায় পরে বাগানের সবকটা গাছের উচ্চতা সে বার করেছে, এলম গাছের উচ্চতাও সে জানে।
জিজ্ঞেস করলাম, ব্রান্টন কখনো তোমাকে এই প্রশ্ন করেছে? মাসগ্রেভ অবাক হয়ে বললে, তুমি জানলে কি করে? মাসকয়েক আগে সহিষের সঙ্গে কথা কাটাকাটির সময়ে সত্যিই আমার কাছে জানতে চেয়েছিল কত উঁচু ছিল অ্যাম গাছটা। বুঝলাম ঠিক পথে তদন্ত চলছে। সূর্যের দিকে তাকিয়ে দেখলাম আর ঘণ্টাখানেকের মধ্যে উকগাছের মাথা ছোবে তপনদেব। আশ্চর্য সংহিতার একটা কথা মিলে যাবে। এখন দেখতে হবে এলম গাছের শেষ প্রান্ত কোথায় গিয়ে ঠেকে। কাজটা খুবই কঠিন, কেননা এলম গাছই নেই। কিন্তু ব্রান্টন যা পেরেছে আমি তা পারবো না তা কি হয়? মাসগ্রেভকে নিয়ে গেলাম ওর পড়ার ঘরে। কাঠের এই গোঁজটা বানিয়ে নিলাম, তাতে বাঁধলাম এই লম্বা দড়িটা। এক গজ অন্তর একটা গিঁট দিলাম, তারপর একটা ছিপ নিলাম, লম্বায় 6 ফুট। মাসগ্রেভকে নিয়ে ফিরে এলাম এলম গাছ যেখানে ছিল সেইখানে। উকের মাথা ছুঁয়েছে সূর্য। ছিপটা খাড়া করে গেঁতে ছায়াটা মেপে দেখলাম লম্বায় 9 ফুট। হিসেবটা এখন জলের মতো সোজা। 6 ফুট লম্বা ছিপের যদি 9 ফুট লম্বা ছায়া পড়ে, 64 ফুট লম্বা গাছের ছায়া হবে 96 ফুট লম্বা। একই লাইনে পড়বে সেই ছায়া। 96 ফুট ম্যাপে পৌঁছে গেলাম বাড়ির দেয়ালের কাছে। গোঁজটা পুঁতলাম সেখানে। 2 ইঞ্চি তফাতে দেখলাম শঙ্কুর মতো কাঠি দেবে গেছে, অর্থাৎ ব্রান্টন এখানে চিহ্ন দিয়েছিল। আমি এখন চলেছি তার মাপের পেছন পেছন। এই পয়েন্ট থেকে পা ফেলে এগোতে হবে। আগে পকেট কম্পাস দিয়ে দেখে নিলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক কোন কোন দিকে। বাড়ির সমান্তরাল লাইনে এগোলাম বাঁ পায়ে 10 পা, আবার ডান পায়ে 10 পা। একটা খোঁটা পুঁতলাম সেখানে। ঠিক সেইভাবে হিসেব করে 5 পা ফেললাম পূর্ব দিকে, 2 পা দক্ষিণ দিকে। সেকেলে দরজার সিঁড়ির গোড়ায় পৌঁছে গেলাম। এখন 2 পা পশ্চিমে এগোনো মানে পাথর বাঁধানো গলিপথে 2 পা ফেলা। সংহিতায় ঠিক এই জায়গার কথাই বলা হয়েছে। ওয়াটসন, জীবনেও এরকম হতাশ হয়নি। মুহূর্তের জন্য মনে হলো নিশ্চয় গোড়ায় গলত করে বসেছি, হিসেবে ভুল হয়েছে। পরন্ত রোদ পড়েছে গলিপথের মেঝেতে, সর্বত্রই একই রকম নিরেট আওয়াজ শুনলাম, ফাটল বা চির কোথাও দেখলাম না। আমার কাজ দেখে মাসগ্রেভের টনক নড়েছিল, আমার উদ্দেশ্যও আঁচ করেছিল। হিসেবটা ঠিক আছে কিনা দেখার জন্য বার করল সংহিতা। বললে সল্লাসে, তার পরেতে নিচে। হোমস, তার পরেতে নিচে কথাটা খেয়াল করছো না কেন? আগে ভেবেছিলাম এ কথার মানে পাথর খোঁড়া, এখন বুঝলাম ভুল করেছি। উত্তেজিত গলায় বললাম, এর নিচে পাতাল কুটুরি আছে নাকি? আছে আছে, সেখানে বাড়ি তো। একদম নিচে যেতে হবে এই দরজা দিয়ে। ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে যেখানে পৌঁছলাম, এক নজরেই বোঝা গেল আগেও সেখানে লোক এসেছে। লণ্ঠনটা রাখলাম একটা পিপের উপর। আগে এখানে কাঠ রাখা হতো, মাঝখান থেকে কাঠ সরিয়ে মেঝে খালি করা হয়েছে। জং ধরা লোহার আংটা লাগানো পাথরের চাই বসানো সেখানে, আংটায় জড়ানো একটা পুরু চেক কাটা মাফলার। অবাক হয়ে মাসগ্রেভ বললে, এ তো ব্রান্টনের মাফলার দেখছি, এখানে মরতে এসেছিল কেন? দুজন পুলিশের সাহায্যে আংটা ধরে পাথরটা টেনে তোলা হলো, একা পারলাম না। একপাশে পাথর রেখে অন্ধকার গর্তের মধ্যে নামিয়ে দেওয়া হলো লণ্ঠন। লম্বায় চওড়ায় 4 ফুট আর 7 ফুট গভীর একটা গঠুরির মধ্যে এক কোণে পেতলের পাত দিয়ে মোড়া একটা কাঠের বাক্স দেখলাম। ঢালাটা খোলা, গায়ে চাবি লাগানো। এই সেই চাবি ওয়াটসন, ধুলোয়ার ছ্যাতলা লাগানো কাঠে পোকা লেগেছে। কতকগুলো গোলমতো ধাতুর চাকতি, মানে সেকেলে মুদ্রা ছাড়া বাক্সের ভেতর আর কিছু নেই। একটা মুদ্রা আমার কাছে রেখেছি, এই দেখো। সেই মুহূর্তে বাক্সের দিকে কারো নজর যায়নি। দেখছিলাম বাক্সের গায়ে মাথা ঠেকিয়ে 2 হাত দুপাশে ছড়িয়ে হুমড়ি খেয়ে বসে থাকা একটা নিষ্পন্দ মনুষ্য মূর্তিকে। পরনে কালো স্যুট, মুখ নিরক্ত নীল। দেখেই চিনতে পারল মাসগ্রেভ, ব্রান্টন। ব্রান্টন অন্তর্ধান রহস্যের সমাধান হলো বটে, কিন্তু মাসগ্রেভ সংহিতা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। বুঝলাম না ব্রান্টন মারা গেল কিভাবে, রেচেলের ভূমিকায় বা কি। আমার যা পদ্ধতি তাই করলাম। মনে মনে ব্রান্টনের জায়গায় কল্পনা করে দেখলাম কি কি ঘটতে পারে। ব্রান্টন বুদ্ধিমান পুরুষ, পাতাল কুঠুরিতে নিশ্চয় দামি কিছু লোকানো আছে জানতে পেরে সে একাই সব আত্মসাত করবে ঠিক করলে। কিন্তু অত বড় পাথর একা সরানো সম্ভব নয়। দোসর চাই, বাড়ির কাউকে বিশ্বাস করা যায় না, একমাত্র রেচেলকে ছাড়া। রেচেল তাকে ভালোবাসত, মেয়েদের প্রেম কখনো মরে না, সব পুরুষই তাই ভাবে। মিষ্টি কথায় বশ করে রেচেলকে নিয়ে সে এলো পাতাল কুঠুরিতে। কিন্তু একজন মেয়ে ছেলেকে নিয়ে পেল্লায় এই পাথর সরাতে নিশ্চয়ই হিমশিম খেয়েছে ব্রান্টন। কাজটা সহজ করার জন্য নিশ্চয়ই অন্য কায়দার কথা ভাবতে হয়েছে। মেঝের উপর ছড়িয়ে থাকা কাঠগুলো পরীক্ষা করলাম, চ্যাপ্টা হয়ে যাওয়া কতকগুলো ছোট কাঠ পেলাম। তারপর 1 ফুট 3 ইঞ্চি লম্বা কাঠের একদিক চেপটে গেছে দেখেই বুঝলাম কি বুদ্ধি খাটিয়েছিল ব্রান্টন।
ভারী পাথরটা একটু একটু করে টেনে তুলছে আর ফাঁকের মধ্যে কুচো কাঠ ঠেসে ধরেছে। এইভাবে খানিকটা উঠে আসার পর গুঁড়ি মেরেও ভেতরে ঢুকেছে। তারপর রাংটার গায়ে বড় কাঠখানা ঢুকিয়ে পাথরে ঠেসে দিয়ে রেখেছে। অত বড় পাথরের সমস্ত ওজন ওই কাঠের উপর পরে একটা দিক এইভাবে চেপটে গিয়েছে। ব্রান্টন তো ভেতরে ঢুকলো, রেচেল দাঁড়িয়েই রইল বাইরে। বাক্স খুলে জিনিসপত্র বার করে রেচেলের হাতে দিল ব্রান্টন। তারপর অনেকগুলো সম্ভাবনা থেকে যাচ্ছে এরপরে। কেল্টের উদ্দাম রক্ত বইছে রেচেলের ধমনীতে, প্রতিশোধ স্পৃহা তার অণুপরমাণুতে। গর্তের ধারে দাঁড়িয়ে হাতে মূল্যবান সম্পদ নিয়ে সে কি হঠাৎ প্রতিহিংসা কামনায় পাগল হয়ে গিয়েছিল? যে লোকটির বিশ্বাসঘাতকতায় তার আজ এই অবস্থা, তাকে শায়েস্তা করার মোক্ষম সুযোগ পেয়ে আংটায় লাগানো কাঠটা ঠেলে সরিয়ে দিয়েছিল? না আপনা থেকে কাঠ সরে যাওয়ায় দমাস করে পাথর পড়ে গর্তের মুখ বন্ধ হয়ে গিয়েছিল? জানি না কি ঘটেছিল, এইটুকু শুধু কল্পনা করতে পারি যে জীবন্ত কবর হয়ে গেল লোভী ব্রান্টনের। কবরের ভেতর তার গঙ্গানিয়ার দমাদম লাথি ঘুষি মারার চাপা শব্দ বেরিয়ে এলো বাইরে, আর সিঁড়ি বেয়ে পাগলের মতো থলি হাতে দৌড়াতে লাগলো রেচেল। পিছনে তখন দম বন্ধ করে মরতে বসেছে তার অভিশপ্ত প্রেমাস্পদ পুরুষ। এই কারণেই পরদিন সকালে অমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল রেচেল। হিস্টিরিয়া রোগীর মতো কেঁদেছে আর হেসেছে, তারপর পালিয়েছে বাড়ি ছেড়ে। পাথরের নুড়ি আর ধাতুর টুকরো সমেত থলিটা ফেলে গেছে জলার জলে। পাতালকুটুরিতে 20 মিনিট ধরে পুরো ঘটনাটা মনে মনে সাজিয়ে নিলাম। মুখ কালো করে পাশে বসে রইল মাসগ্রেভ। ব্রান্টনের দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল গর্ত থেকে। লণ্ঠন নামিয়ে বাক্সের মুদ্রাগুলোর দিকে তাকিয়েও বলল, হোমস, সংহিতার রচনাকাল সঠিক আঁচ করেছিলাম, মুদ্রাগুলো প্রথম চার্লসের। সঙ্গে সঙ্গে সংহিতার প্রথম কথা দ্রুত বিদ্যুতের মতো ঝলসে উঠল মাথার মধ্যে। চিৎকার করে বললাম, প্রথম চার্লসের আরও সম্পদ এবার তাহলে পাওয়া যাবে, সেই থলিটা কোথায়? পড়ার ঘরে গেলাম দুই বন্ধু। জল থেকে উদ্ধার করা থলি বার করে ভেতরের জঞ্জালের স্তূপ বার করে রাখলো আমার সামনে। ওর ধারণায় ওগুলো জঞ্জালি, কোনো দাম নেই। দেখতে অবশ্য সেই রকমই, কালচে মেরে আছে ধাতুর টুকরো, পাথরগুলো ম্যারমেরে অনুজ্জ্বল। একটা নিয়ে ঘষলাম জামার হাতায়, ভেতর থেকে রোশনায় ঠিকরে এলো আগুনের ফুলকির মতো। ধাতুর টুকরোগুলো ডাবল রিংয়ের আকারে তৈরি, কিন্তু বেঁকিয়ে মূলাকার নষ্ট করে দেওয়া হয়েছে। বললাম, মাসগ্রেভ, রাজার মৃত্যুর পরেও রাজার দল ইংল্যান্ডে আধিপত্য ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে যখন দেশ ছেড়ে পালাই, দামি দামি জিনিসপত্র মাটিতে পুঁতে রেখে গিয়েছিল ফিরে বসে ভোগ করার জন্যে। লাফিয়ে উঠল মাসগ্রেভ, আমার পূর্বপুরুষ রাল্ফ মাসগ্রেভ দ্বিতীয় চার্লসের ডান হাত ছিলেন কিন্তু। আমি বললাম, তাহলে তো হয়েই গেল, সব বোঝা গেল, এবার বুঝেছে তো এগুলো জঞ্জাল নয় মোটেও। এর অর্থমূল্য তো আছেই, তার চাইতেও বেশি হলো এর ঐতিহাসিক গুরুত্ব। অবাক হয়েও বললে, জিনিসগুলো কি বলে মনে হয় তোমার? ইংল্যান্ডের পুরনো রাজমুকুট। রাজমুকুট? হ্যাঁ রাজমুকুট। সংহিতার প্রথম আর দ্বিতীয় কথাটা মনে করে দেখো, এটা কার? যে গিয়েছে তার। পাবে কে? যে আসবে সে। অর্থাৎ প্রথম চার্লস খুন হয়েছেন, মুকুটটা তাঁরই, কিন্তু দ্বিতীয় চার্লস তো আসবেনই, মুকুট মাথায় দেবেন তখন। কিন্তু পুকুরে গেল কিভাবে? খুলে বললাম কিভাবে। সব শুনে মাসগ্রেভ বললে, দ্বিতীয় চার্লস ফিরে আসার পর রাজমুকুট তাঁর হাতে গেল না কেন? জবাবটা কোনোদিনই পাবে না। তিনি জানতেন, কিন্তু দেহ রাখার আগে কাউকে বলে যাননি, অথবা জানাতে ভুলে গিয়েছিলেন। কিন্তু সংহিতার মাধ্যমে উত্তরাধিকারীকে জানিয়ে গেছেন কোথায় আছে সেই অমূল্য রাজমুকুট। সেই থেকে বংশ পরম্পরায় খবরটা সবাই পড়েছেন, কিন্তু মানে ধরতে পারেননি। যে পেরেছে সে এ বংশের কেউ নয়, প্রাণ দিয়ে অন্যায় কৌতূহলের দাম দিতে হয়েছে। ওয়াটসন, মাসগ্রেভ সংহিতার কাহিনী তো শুনলে, রাজমুকুটটা দেখে যদি চোখ সার্থক করতে চাও তো হার্লস্টোনের প্রাসাদে চলে যাও। অনেক টাকার বিনিময়ে প্রাসাদেই সেটা রাখার অধিকার পেয়েছে মাসগ্রেভরা। আমার নাম করলেই দেখাবে তোমাকে। রেচেল মেয়েটার আর খবর পাওয়া যায়নি, পাপের স্মৃতি নিয়ে বোধহয় ভিনদেশে পালিয়েছে।